সাকিব এখনো এই বিয়ের কথা স্বীকার করছেন না, তবে বুবলি বলছেন যে তার এই বিয়ে হয়েছে। কিন্তু কোরআনের নির্দেশ হলো বিবাহকে এলান করে দাও, প্রকাশ্য বিবাহ করো, বিবাহের ঘোষণা দিয়ে দাও। তো যারা এসব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এর তো অধিকাংশই তো সকাল বিকেল জেনা করে। ডাইরেক্ট জেনা যদি না হয়, হাতের জেনা হয়, মুখের জেনা হয়, চোখের জেনা হয়, আপনার জীবনের শুরুটা যদি তাওহীদ সুন্নাত কোরআন সুন্নাহ ভিত্তিতে না করতে পারেন, তাহলে আপনার জীবন শেষে যায় আর ভালো করা কঠিন। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সেটা হলো একজন খান, নাম তার সাকিব খান। সাকিব খান বিয়ে করে গোপন রেখেছে, এ বিষয়ে জানতে চায়। এসব লোকদের বিয়ে গোপন আর প্রকাশ্য কী আছে জিনিসটা? একজন লোক মুরগি জবাই করছে, তো আর একজন লোক মুরগির রগ বেছে বেছে ফেলে দিচ্ছে। তো বলছে ভাই মুরগির গোশত তাড়াতাড়ি নিয়ে আসো, রান্না করে খেতে হবে। বলছে মুরগির গোশতের রগ বেছে ফেলে দিচ্ছি, রগ খাওয়া মাকরুহ। বলছে রগ খাওয়া মাকরুহ, তো মুরগি তো চুরাই মুরগি, তো চুরাই মুরগির মধ্যে আবার হারাম মাকরুহ কি আছে? চুরাই মুরগি, চুরি করা মুরগি, এর মধ্যে আবার হারাম মাকরুহ কি আছে? হারাম মাকরুহ কিছু আছে চোরা করা মুরগির মধ্যে? চোরা করার মুরগির মধ্যে আবার হারাম মাকরুহ কি আছে? আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক জিজ্ঞেস করলেন, হজ সফরে গিয়ে বললেন এহরাম অবস্থায় মশা মাছি মারলে কি শাস্তি হবে, জরিমানা কি হবে? আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কুফায়। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ধিক্কার দিয়ে সরিয়ে দিয়ে বললেন, তোমরা সেই কুফার গাদ্দারের এলাকার লোক, যেই কুফার গাদ্দারেরা আল্লাহর নবীর নাতিকে হত্যা করেছে। আল্লাহর নবীর নাতিকে হত্যা করো তোমরা, আর তোমরা এসে মশা মারার কি শাস্তি, মাছি মারার কি শাস্তি সেগুলি খুঁজে বেড়াও। তো যারা এসব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এর তো অধিকাংশই তো সকাল বিকেল জেনা করে। ডাইরেক্ট জেনা যদি না হয়, হাতের জেনা হয়, মুখের জেনা হয়, চোখের জেনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জেনায় লিপ্ত থাকে। হাতের জেনা হলো পরনারীকে স্পর্শ করা, চোখের জেনা হলো পরনারীকে দেখা, কানের জেনা হলো পরনারীর কথা শোনা, মনের জেনা হলো পরনারীর কল্পনা করা, পায়ের জেনা হলো পরনারীর দিকে হেঁটে যাওয়া। তাহলে ওয়াল ফারাজু ইউসাদদিকুহু ওয়া ইউকাযিবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি বলে তার লজ্জাস্থান জেনার চূড়ান্ত ফাইনাল ফিনিশিং দেয়। লজ্জাস্থানে ফিনিশিং হয় আর বাকি শুরু হয় দেখা থেকে, ধরা থেকে, সোয়া থেকে। এ সমস্ত মুসলিম ঘরের সন্তানদেরকে আমরা অনুরোধ করব, আপনার বিয়ে করার দরকার বিয়ে করেন, আলিনু, তোমাদের বিয়েকে নিকাহ হুকুম, তোমাদের বিয়েগুলিকে এলান করে দাও। বিয়েকে কি করতে বলছে? এলান করতে বলছে, গোপন রাখা নিষেধ। আলেমুল আমাদের মধ্যে অনেকে বিয়ে করে গোপন করে রেখে দেয়, তো সাধারণ পাবলিক আবার কি করবে? কিন্তু কোরআনের নির্দেশ হলো বিবাহকে এলান করে দাও, প্রকাশ্য বিবাহ করো, বিবাহের ঘোষণা দিয়ে দাও। বন্ধুগণ, এই সমস্ত নিয়ে আজকে জাতি বড় দিশেহারা। আমাদের তালেব এলেম যারা আছেন তাদের কাছে অনুরোধ, নিজের জীবন এখন গড়ার টাইম। যদি আপনার বিল্ডিংয়ের ভিত্তিটা দুর্বল হয়ে যায়, সেই বিল্ডিংয়ের উপরে যতই গাঁথনি দেন আর যতই দামি টাইলস লাগান, সেই বিল্ডিংয়ের যেমন দাম নাই, আপনার জীবনের শুরুটা যদি তাওহীদ সুন্নাত কোরআন সুন্নাহ ভিত্তিতে না করতে পারেন, তাহলে আপনার জীবন শেষে যায় আর ভালো করা কঠিন। কাজে এখন থেকেই সচ্চরিত্রের অধিকারী হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করতে হবে।